কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার 5 বছর আজ। 2016 সালের এই দিনে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগার কাছে নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় 2 পুলিশ সদস্য সহ নিহত হয় 5 জন। আসামিদের সময় মতো আদালতে হাজির করতে না পারায় বিচার কার্যক্রম চলছে ধীর গতিতে। কিশোরগঞ্জ প্রতিনিধি ইমরুল হকের রিপোর্ট। 2016 সালের 7 জুলাই ঈদুল ফিতরের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগার কাছে জঙ্গিদের গুলি আর বোমায় কেঁপে ওঠে চারপাশ। একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। পুলিশের সাথে শুরু হয় বন্দুকযুদ্ধ। ঘটনাস্থলে নিহত হয় জঙ্গি আবির রহমান। হামলায় নিহত হয় পুলিশের 2 কনস্টেবল ও স্থানীয় 1 গৃহবধূ। আজও সেই দুঃসহ স্মৃতি তাড়িত করে এলাকাবাসীকে। আমরা টিন সেট বাসার কারণে গুলির শব্দ যখন শুনতেছি, নামাজ পড়ে এসে খাইতে যাব, এর ভিতরে গুলির শব্দ পাবো। আমরা ফ্লোরে শুয়ে আছিলাম, বাচ্চাকে নিয়ে আমরা, আমার স্ত্রী সহ সবাই কান্নাকাটি যে আমরা আজকে আর বাঁচবো না। এত শব্দ, এত আতঙ্কিত আমার জীবনে কোনোদিন আমার হই নাই। মসজিদের দোতলার মধ্যে ছিলাম, হঠাৎ আমি বিকট আওয়াজ শুনতে পাই। তখন আমি জানালার দিকে নিচের দিকে তাকিয়ে দেখি জঙ্গিরা পুলিশের উপর এরকম হামলা করছে এবং চাপা দিতে তাদেরকে কুপিয়ে এরকম হত্যা করেছে। নিজ ঘরে গুলিতে মারা যান গৃহবধূ ঝর্ণা ভৌমিক। এখনও শোকে কাতর তার স্বজনরা। প্রতি বছর ঈদ আসলেই আমার ছোট ছেলেটি কান্নাকাটি করে মারছে। মাঝে মাঝে ঘুম ভেঙে যায় আমার, কথা মনে পড়ে। সরকারের কাছে আবেদন, আমার মতো যাতে আর কারণ জঙ্গি হামলায় মাধ্যমে মা না হারায়। 2018 সালের 5 শীর্ষ জঙ্গিকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। তবে দেশের বিভিন্ন থানায় মামলা থাকায় তাদের নিয়মিত আদালতে হাজির করা যায় না, ফলে বিচার কার্যক্রমে দেরি হচ্ছে। 5 বছরেও শুরু হয়নি সাক্ষ্য গ্রহণ। এই মামলার অপরাধীরা দোষী সাব্যস্ত হবে এবং আমরা রাষ্ট্রকে আশা করি যে এই মোকদ্দমায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেই এর ন্যায় বিচার নিশ্চিত হবে। হামলায় নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন সহ বিভিন্ন উদ্যোগের কথা জানায় পুলিশ। এবং এই মামলার তদন্ত করতে আমরা দেখেছিলাম যে হোলি আর্টিজনের মামলার যে ঘটনায় ঘটনার সঙ্গে যোগসূত্র রয়েছে এবং এই 5 জনকে আমরা আইনামূলে নিয়ে আসি এবং আদালতে সোপর্দ করি। বর্তমানে মামলাটা বিচারাধীন অবস্থায় রয়েছে। হামলার ঘটনায় ওই বছরের 10 জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। বর্তমানে কারাগারে আছে 5 জঙ্গি। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি, সাথে আছি সবসময়।